একদিকে বাবা অসুস্থ অন্যদিকে নিজের অভিনয় নিজের প্রযোজনা সংস্থা নিয়ে কাজ আবার আরও একদিকে রাজনীতি সম্পর্কিত বিভিন্ন কাজ কেননা তিনি সাংসদ এরও মাঝখানে আজকে যখন বিকেলবেলা সন্ধ্যেবেলা থেকে কলকাতায় ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের তরফ থেকে জনসমাবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা মিটিং দেখতে পাচ্ছি আমরা বৈঠক দেখতে পাচ্ছি সেই বৈঠকে সুপারস্টার দেব বেঙ্গলের সুপারস্টার দেব তিনি কিন্তু এত কিছুর মধ্যেও তিনি বলেছেন যে আমি থাকবো আমি থাকার চেষ্টা করব। এই জন্যেই তিনি সুপারস্টার দেব হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা হয়তো অনেকেই জানো আমি শনিবার সকালটা থেকে একটু ব্যস্ত থাকি তাই অনেক খবর হয়তো খুব এমার্জেন্সি আসে কিন্তু আমি সেগুলো নিয়ে ডিসকাস করতে পারি না কিন্তু এটা এমন একটা খবর এটা নিয়ে আলোচনা করতে হবে দেবদাকে নিয়ে গত কয়েকটা দিন যেভাবে ট্রোল হলো যেভাবে তাকে কটুক্তি শুনতে হলো যেভাবে তাকে সমালোচনার সামনে আসতে হলো তাতে করে যে নিকৃষ্ট জীবগুলো যে কীটগুলো দেবদাকে নিয়ে সমালোচনা করলো আমি চাইব আজকে এই সমাবেশটাতে দেবদা যোগদান করে তাদের মুখে একদম সুন্দর ঝামাটা ঘষে দিক এবং আমি এক্স্যাক্টলি এটা বলতে চাই যে আবারও বলতে চাই দেবদার মতন মানুষ অনেক কম আছে অনেক কম আছে শিল্পী হওয়ার আগেও একজন ভালো মানুষ হওয়া উচিত যেটা দেবদার সর্বক্ষণ মানে দেখাতে হয় না এমনি বোঝা যায় মানুষটার কার্যকলাপ দেখলে বোঝা যায় যে তিনি প্রথমে একজন ভালো মানুষ খবরটা অর্জুন পাঠিয়েছিল খবরটা আরো বেশ কয়েকজন পাঠিয়েছে কিংসুক আমাকে পাঠিয়েছিল কিন্তু তখন পসিবল ছিল না আমার পক্ষে ভিডিও করা তাই আমার দেরি হলো আজকে যখন প্রত্যেকে এই যে বিকেল সন্ধ্যেবেলা থেকে কলকাতায় এই পরিমাণ বৃষ্টি হচ্ছে কারোর মাথায় ছাতা আছে কারোর মাথায় ছাতা নেই আমরা দেখতে পাচ্ছি ছোট পর্দার অভিনেতা থেকে বড় পর্দার অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে যারা পেরেছেন তারা প্রত্যেকে এসে যোগদান করবার চেষ্টা করেছেন আজকের এই সমাবেশে এবং আমরা শান্তিলাল বাবু শান্তিলাল মুখোপাধ্যায় তাকে জিজ্ঞাসা করা হয় আনন্দবাজারের তরফ থেকে যে দেবদার কি আপডেট দেবদা কি আসবেন তখন শান্তিলাল বাবু বলেন যে দেবের বাবা তো খুবই অসুস্থ কিন্তু তারও মধ্যে দেব জানিয়েছেন যে সে থাকবার চেষ্টা করবেন তিনি থাকবার চেষ্টা করবেন এটাই তো অনেক বড় ব্যাপার এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা তোমরা দেখো একটুখানি সময়ের জন্য হলেও দেবদা ওখানে গিয়ে উপস্থিত হবে এটা দেবদা এতদিন যত সমাবেশ হয়েছিল দেবদা তো থাকতে পারেনি কেননা তো এলাকাটাতেই ছিল না দেবদা তো দেশের বাইরে ছিল এবং দেশে ফিরেই তাকে যা যা এই ক্রিটিক্যাল কন্ডিশনগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবার আগে নিজের বাবার অসুস্থতা তিনি হার্টের মানে হার্টের হারজনিত কারণে তিনি হসপিটালাইজড এ এটা এই এরকম একটা অবস্থাতে একজন ছেলে কি করবে তারপরেও তিনি বলেছেন যে তিনি আজকে এই সমাবেশটাতে বা এই বৈঠকটাতে এই মিটিংটাতে থাকবার চেষ্টা করবেন এটাই তো অনেক বড় ব্যাপার এবং দেবদার সঙ্গে সঙ্গে রুক্মিণী মৈত্রও থাকার সম্ভাবনা আছে এটা জানতে পারা যাচ্ছে আজকের এই সমাবেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় বাবু এনারা থাকতে পারছেন না কিন্তু রঞ্জিত মল্লিক থেকে শুরু করে আরও অনেক গুণীয় অভিনেতারা আজকে সমাবেশে থাকবেন বন্ধুরা আমরা এর আগে দেখেছি বুম্বাদাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি কিন্তু মাঠে নেমে একদম রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তাকে আমরা প্রতিবাদে সামিল হতে দেখেছি এরকম বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করেছে যেখানে আরজিকর কাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন প্রচণ্ডভাবে প্রতিবাদ জানিয়েছেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে হয়তো তিনি কাজের জন্য ব্যস্ত তার কমিটমেন্ট দেওয়া আছে তিনি আজকের অনুষ্ঠানটাতে উপস্থিত থাকতে পারছেন না বা আজকের এই সমাবেশটিতে অ্যাট দ্য সেম টাইম শাশ্বত চট্টোপাধ্যায় তিনিও এর আগে প্রতিবাদে সামিল হয়েছিলেন আজ হয়তো তার কাজ আর চিরঞ্জিত বাবুর সম্পর্কে যেটা জানতে পারলাম যে তিনি শারীরিকভাবে অসুস্থ হ্যাঁ হতেই পারে বয়সটা হচ্ছে ওনার আর শারীরিক অসুস্থতার ওপর দিয়ে গিয়ে তো মানুষের পক্ষে কিছু করা পসিবল থাকে না তো এটাই আজকে বলার যে চারিদিকে প্রত্যেকটি পেশার মানুষ তারা নিজেরা নিজেদের মতন করে চেষ্টা করে যাচ্ছেন যে এই কর কাণ্ড নিয়ে প্রটেস্ট করার এবং প্রত্যেকেরই একটাই বক্তব্য নারী পুরুষ নির্বিশেষে একটাই কথা তারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস এরকম এই এই ব্যাপারটা না চলতে থাকুক মানে সাধারণ জনতা খেপে উঠলে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে ওলট পালট হয়ে যেতে পারে কিছু আজকে এই তিলোত্তমা কাণ্ড আজকে এরকম একটা বলবো এত নিকৃষ্টতম এই যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা মানুষ আদতেও এই প্রশ্নটা আমার করতে ইচ্ছে হয় তারা কি মানুষ নাকি পশু এত পাশবিক কিভাবে হতে পেরেছিল আমার এই প্রশ্নটা আমার কাছে মানে আমি একজন নারী হিসেবে আমার খুব রাখতে ইচ্ছে হয় এর আগেও বহু এরকম কাণ্ড ঘটেছে বহু বহু তো চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে দেবদা তুমি আজকে এই সমাবেশে উপস্থিত হবে এবং তুমি উপস্থিত হওয়ার পরেই জানি সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়ে যাবে কেননা তুমি মানুষটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যে করো না তুমি মানুষটা মন থেকে করো এবং এর আগেও প্রচুর প্রচুর কাজ আমরা দেখেছি যখন বিপদগ্রস্ত মানুষগুলো কাউকে সাহায্যের পাশে পায়নি তখন তুমি কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছ এরকম একটা অবস্থায় আজকে মিষ্টি মুখে ঝামা ঘষে দাও যারা গত কয়েকটা দিন ধরে তোমাকে কটু কথা বলছে তাদের মুখে সুন্দর করে একদম ঝামাটা দিয়ে দিও শেষ করলাম ভিডিওটা দেখা আবার খুব শীঘ্রই যারা এত বৃষ্টির মধ্যে এই প্রতিবাদে সামিল হয়েছেন প্রত্যেককে আমাদের তরফ থেকে স্যালিউট প্রত্যেকজন সদস্যদের প্রত্যেকজন শিল্পীদের প্রত্যেকজন কলাকুশলীদের শরৎ মিউজিক বেঞ্চের টিমের তরফ থেকে স্যালিউট নেহাত শান্তিপুরে থাকি তো কলকাতা থেকে একশো কুড়ি কিলোমিটার অলমোস্ট দূর আমাদের বাড়ি তাই এই সমাবেশগুলোতে উপস্থিত থাকতে পারছি না করজোরে ক্ষমা প্রার্থী তবে মানসিকভাবে সব সময়ের জন্য শরদ মিউজিক বেঞ্চার টিম আছে শেষ করলাম ভিডিওটা